নেই আমার পোলার চেহারার অবস্থা দেখছো হ্যাঁ চেহারার অবস্থাটা একটু দেখো কত করে কই যে একটু ফলমূল আইনা খাও তা তো আনো না ফলমূল কখনো বাড়ির সামনে ফলমূল তো আইনে আইনা তুমি খাও পোলার কই খায় আমি খাই তাহলে আমার শরীরের অবস্থা এইটা সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার পেটে থাকার সময় কি আমি ছটফট করছিলাম তাই তো মনে হইতাছে বৌমা বাজান যা খাবার দিবে তাই খাবো না দিলে খাবো না দেবে বুনের পরান্ডা বাইরে যায় ভালো গিয়া কিন্তু তোর তো স্বভাব আবার ভালো খাওয়া করো বেশ মানুষের খাউন দেখলে খাউমাও করে নিজের ঘরের খাউন খাইতে চায় না কারণ ঘরের খাউন খাইলে তো টাকা লাগবে আনতে বউ তুমি কিন্তু আমার রীতিমতো রাস্তায় দাঁড় করিয়ে অপমান করতেছো এই অপমানের প্রতিশোধ আমি কিন্তু নিবই নিব একটু পরে বৌমা রাজা বাসা বাসন দেওয়া শুরু চলো বেগম সাবধানে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হই এসো বাবা আবার কি জানো কে যাচ্ছি গো যাচ্ছি সিএনজিটা কোথায় গো চলো সামনে গিয়ে নিতেছি সামনে গিয়ে নিবে আম্মা জায়গা চলো সামনে গিয়ে নিতেছি সত্যি তো সাবধানে যাস তাড়াতাড়ি ফিরে আইস আর আমরা হলে মনে করে 20-40 টাকা দিয়ে চলে যাবো জায়গা মতো বাসে কেমন করো কা আমি যদি একটু টাকা পয়সা বাঁচাই তাহলে তোমার উপকার হইব না ভবিষ্যতে যদি কোনো টাকা পয়সা রাখি তাহলে তুমি আর আমার তো আমার পোলা ছাড়া কি খাইব কও আমার এত টাকা পয়সার দরকার নাই আর আমার পোলারও এত টাকা পয়সার দরকার নেই আমার পোলার চেহারার অবস্থা দেখছো হ্যাঁ চেহারার অবস্থাটা একটু দেখো কত করে কই যে একটু ফলমূল আইনা খাও তা তো আনো না ফলমূল কখনো বাড়ির সামনে ফলমূল তো আইনে আইনা তুমি খাও পোলার কই খায় আমি খাই তাহলে আমার শরীরের অবস্থা এইটা হ্যাঁ বিয়ে হইলো 10 বছর হইছে বাচ্চা হইলো 5 বছর পর শরীর তারপর তো এরকম হ্যাঁ নরবরে আমিও নরবরে সংসার নরবরে বাচ্চা তুমি সবাই নরবরে আমরা নরবরে ফ্যামিলি হ্যাঁ নরবরে তো হইবেই তোমার মতন স্বামী যে সংসারে আছে ওই সংসার তো নরবরে হইবেই কাল লগে সংসার করি যাই বা না এনে কইছি ঝগড়া করবা যা সিএনজি নিয়ে আয় তাড়াতাড়ি যা গো গো ইয়ে টেনশন করো না বউ চলো সামনে গিয়ে বাসাও আমার বউ গেল আমার পোলা
আইবো আইবো ড্রাইভার আইবো আন দেন না তো পরে গাড়ি যাইবো এই ওস্তাদ পারেন